বাবা 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 বলো কে বলছি আমার হাতটা দেখে একটু বলুন না আমার কপালে কোনো মেয়ে আছে কি নেই আচ্ছা ঠিক আছে দেখছি 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 আছে 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 তোমার কপালে ছটা মেয়ে আছে বাবা আপনার কথা শুনে আমার মনটা আনন্দে ভরে গেল একদম এতে আনন্দ করার কিছু নেই তো কেন তার মানে হয়তো তোমার একটা মাত্র বউ আর পাঁচটা তোমার মেয়ে এসে চলেছে তোমার কপালে কি হারামি রে বউ তোর মতন সাধু বাবা গু ঘাটতে ঘাটতে মরবি শালা কি আমি গু ঘাটতে ঘাটতে মরব গো এখানে বসে না থেকে তাড়াতাড়ি স্নান করে লঙ্কা লেবুর মালা পরবে যাও আমার বোন আসবে সত্যি নাকি কখন আসবে আমি পরব না তোমার বোনকে পরাবে যাও আমার তো ছোটবেলা থেকে একটা লঙ্কা দুটো লেবু ঝুলে আছে তোমার বোন যদি আমায় নজর দেয় আমার লঙ্কা লেবুটা দেখিয়ে দেবো লঙ্কা লেবু দেখানোর খুব শখ মেরেই ফেলবো আজকে পালিয়ে যাচ্ছে কেন দাঁড়াও কিরে ফচকা স্কুল আসলি স্কুল এসেছি ঠিক আছে তাহলে তোকে একটা প্রশ্ন করছি ঠিকঠাক উত্তর দিবি ঠিক আছে আপনি করেন আমি ঠিকঠাক উত্তরই দিছি আচ্ছা ঠিক আছে বল বউ আর প্রেমিকার মধ্যে পার্থক্য কি বল বউ আর প্রেমিকার মধ্যে পার্থক্য কি হ্যাঁ এই ধরুন বউ হচ্ছে কোল্ড ড্রিং হ্যাঁ আর প্রেমিকা হচ্ছে জল ওই কি করে তুই আমাকে বলে বুঝা বুঝা বউ হ্যাঁ বউ হচ্ছে কোল্ড ড্রিং হ্যাঁ তার মানে কোল্ড ড্রিং একটু আস্তে আস্তে খেলিব না ভালো হয় তাই মনে হয় মনে মনে হয় হ্যাঁ আর জল আপনি যতই আস্তে খাওয়ার চেষ্টা করুন এক চুমুকে পারলে কেউ দু চুমুকে কেউ যাবে না জানেন ভগবান তাকে কি দিয়েছে তৈরি করেছিল শিবকেতে যে তাকে বান্দর তৈরি করেছে কেন স্যার ইস্পাত দিয়ে তৈরি করেছে ইস্পাত দিয়ে ও টেপি বৌদি ঠোঙা তৈরি করছো আমাকে দুটো ঠোঙা দিবে তো না গো হবে না আঠা শেষ হয়ে গেছে তোমার ঘরে আঠা আছে তো আনো না তৈরি করে দিব না বৌদি ঘরে আঠা নেই আমার কাছে আঠা আছে তবে দাও না তোমাকে একটু হাতে ব্যায়াম করতে হবে তবে আমার আঠা বেজাবে দুর্বল হরামজাদা জুতা খাবার ইচ্ছা আছে কথাটা আমি শুধু মেয়েদের কি বলছি হ্যাঁ একটু ভালো করে শুনবেন হাজার হাজার ছেলে আপনাদের পেছনে ঘোরে বলে অত ভাব দেখানোর কিছু নাই বুঝলেন তার কারণ হলো দশ টাকা দামের হরেক মালের দোকানে একটু খদ্দের বেশি হয় বুঝলেন কি বে বসে বসে কি ভাবছো বে আর কি বলবো কাল রাতে 12টার সময় আমি আমার প্রেমিকার সঙ্গে দেখা করতে গেছি আমার প্রেমিকা বলছে করোনা করোনা শালা আমি বুঝতেই পারছি না ওর ইচ্ছা ছিল না ও ভাইরাসের কথা বলছিল হ্যাঁ রে বুঝলি বচকা হ্যাঁ বলুন স্যার আমার মেয়েটার বিয়ে দিব ভাবছি হ্যাঁ মেয়ে তো বড় হয়েছে তখন বিয়ে তো দিতেই হবে তো কোন একটা ভালো ছেলের হাতে তুলে দেবো ভাবছি মেয়েটাকে কিন্তু স্যার একটাই প্রবলেম তোর আবার কি প্রবলেম প্রবলেমটা হলো যে আমি একটা ছেলে হে এত মেয়ে সামলাবো কিভাবে বলুন তো এই আমি তোর কথা বলেছি আমার কথা বলেননি না আরে বাবা আমি ভাবছি আমার কথা বলেছেন তাছাড়া আমি কি কম ভালো ছেলে বলুন তো